ও ভাই নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, ও ভাই নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবি মোহন প্রভুর কাছে, ও ভাই নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। ও আমার মাইদানেরা, সম্মানীয় বাবাজিরা, আপনি আল্লাহ বাগের পাশক্ত হোক, এটাকে আপনি আমল করেন, প্রতিনিয়তের জন্য আমল করেন, নিশ্চিত আল্লাহ বাগের অদারে যে আল্লাহ বাগ আপনাকে কষ্ট দেবেন না, মনে শান্তি দেবেন, আল্লাহ বাগ আপনার মনে সুখ দেবেন। ও মাইদানেরা, আল্লাহ নবী তার মা শরীফে একজন বিদুইন এলেন, একজন বিদুইন এসে আল্লাহ নবীর কাছে এসে বলে মা শরীফটা পড়ে বিদায় হবার সময় আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে চলে যাব, আমার করণীয় কর্তব্যটা কি বলবেন? আল্লাহ নবী তাকে বললেন, বাবা ও নবমুসলিম, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি, শোনো, তুমি আজ থেকে দৈনন্দিন জীবনে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি রাসূল তোমাকে জবান দিলাম, তোমার নামাজের বিনিময়ে আল্লাহ তোমার সমস্ত হাজত তোমার প্রয়োজনটা মিটিয়ে নেবে। সাহাবা হুজুরটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজ তো এতদিন জীবনে পড়ি নাই, আপনি যখনই বললেন আপনার কথা রাখলাম, আপনার কথাটা রাখলাম, এই কথা বলে আল্লাহ নবীর থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী সামনে বসে থাকা সাহাবাদের লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, শোনো বাবা, তোমরা কি কেউ জান্নাতি মানুষকে দেখতে যাও, বেহেশতি মানুষকে দেখতে যাও? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া জমিন থেকে কাকে জান্নাতি বলছেন, কাকে বেহেশতি বলছেন? আল্লাহ নবী বললেন, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মুহূর্তে যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার কাছে হাত দিয়ে কলিমা শরীফটা পড়ে নামাজকে পড়ার জন্য ওয়াদা বন্ধ হয়ে বাড়িতে চলে যাচ্ছেন, আমি রাসূল জবাব দিলাম, ওই মানুষটা হলো আল্লাহ পাকের দয়া জান্নাতি ব্যক্তি। ও ভাইজানেরা, জীবনে নামাজ কখনো পড়ে নাই, রোজা জীবনে রাখে নাই, ইসলাম কবুল করার পরে নামাজের প্রতি এমন মহাব্বত, আল্লাহ নবী নিজে তাকে জান্নাতি বললেন। ও ভাইজানেরা, আল্লাহর কোরআনটা খুলে একটা বার দেখেন, আল্লাহই তো বললেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ পাক আমার সঙ্গে যারা নেক আমল করবে, ও আমিনুস সালিহাতি লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম, পরিবৃষ্টিটা দয়া জান্নাত, খালিদিনা ফীহা, ওই জান্নাতে তারা স্থায়ীভাবে থাকবে, ওয়াদাল্লাহি হাক্কা, এটা আমি আল্লাহ পাক আর আমার ওয়াদা। ও ভাইজানেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে জান্নাতের ওয়াদা করলেন, সেই নামাজ আপনি আমি পড়ি না, বিশেষ করে বর্তমান যুব সমাজ, বর্তমান যুব সমাজ মহিলাদের পিছনে ছুটতে ছুটতে সারাটা দিন সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু দুই রাকাত নামাজের পিছনে আল্লাহ পাক 70টা করে হুর রেখে দিয়েছে। 70, যুবক ভাইরা শোনো, একটা মহিলার পিছনে ছুটতে ছুটতে জুতোর ফিতে ছিঁড়ে যাচ্ছে, জীবন শেষ, কিন্তু আল্লাহ পাক দুই রাকাত নামাজের পিছনে 70টা হুর, তুমি একটা পিছনে ছুটছো 70টা পাবে, নামাজটা পড়ো, মরবে আর হুর পাবে। জিনিসে আশা বেশি করে টাকা আর নারী, টাকা আর নারী, একেবারে মরবে আর হুর পাবে। হুরগুনো কেমন জানেন, হুরগুনো কেমন জানেন? আল্লাহ জান্নাত তৈরি করলেন বানিয়ে, আর আল্লাহ বললেন, ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ সংবাদ পেয়ে খুব খুশি, আল্লাহ পাক মুমিনদের জন্য স্বর্গ জান্নাত রেখেছে, আমি আজ ঢুকবো, দেখবো কেমন জায়গা। জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের সংবাদ পেয়ে বেহেশতে ঢুকলেন,
যেই ঢুকলেন অমনি দেখতে পেলেন তার ভিতরে বিশাল বিশাল অট্টলিকা, বিল্ডিং আর বালাখানা নানা ধরনের। তো জিব্রাইল আমিন দেখলেন এক বিল্ডিং থেকে সুন্দর একটা রমণী মহিলা বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে জিব্রাইল আমিন আলাইহিস সালামের দিকে হাসতে হাসতে আগিয়ে আসছে। জিব্রাইল আমিন আলাইহিস সালাম এক নজর দেখে মাথাটা নিচু করলেন, মাথাটা নিচু করলেন, মনে করলেন যদি বেশি করতে গিয়ে যদি গোনা ফোনা হবে নাকি পাপটা হয়ে যাবে, মাথাটা নিচু করলেন আর চিন্তা করছেন ওফ হুর একি সুন্দর পৃথিবীর জমিনেতে এমন মহিলা আমার জীবনে একটা চোখে পড়েনি, একি সুন্দর। তাদের মধ্যে ছিল ওই মনে করছে পাপ হয়ে যাবে, গোনা হয়ে যাবে, তাই দেখছে একই জিনিস দেখলাম, বাপরে বাপ একই তার রূপ, তার গঠন, তার আকৃতি, তার সুশ্রী একই। আপনি মাথা নিচু করে কেন আছেন? আল্লাহ পাক আপনাকে মাথা নিচু করে থাকার জন্য জান্নাতে পাঠিয়েছেন না পরিদর্শন নেওয়ার জন্য? আল্লাহ পাক তো আপনাকে পাঠিয়েছে দেখার জন্য, তিনি তো আপনাকে বলেছে দেখতে, তো আপনি এসেছেন দেখেন, মাথা এখনো নিচু করবেন? জিব্রাইল আমিন আলাইহিস সালামের হ্যাঁ মনে পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তো আমাকে বলেছে তুমি দেখবে, আল্লাহর আদেশ আমি দেখব। মাথা তুললে ভূতটার দিকে তাকিয়ে আছে এক নজর, চোখ মুড়তে পারছে না, দাঁড়িয়ে আছে। উফ কি সুন্দর, কি নিয়ামত আল্লাহ! বাইজানেরা, যুবকেরা, মুরব্বি বাবাজিরা, ওই মহিলা ওই হুদটা তখনই বললেন, ও আল্লাহ পাকের বড় ফরিস্তা, আপনি আমার দিকে তাকিয়ে কি ভাবছেন, কি চিন্তা করছেন আপনি? জিব্রাইল আমিন বললেন, আপনার গঠন, আপনার আকৃতি, সৌন্দর্য আমি দেখছি, আল্লাহর প্রশংসা করছি, কি সুন্দর আপনি, আল্লাহর প্রশংসা করছি, কি সুন্দর আপনি। ওই হুদটা জিব্রাইল আমিনকে শুনালে আপনি শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাকে কাদের জন্য সৃষ্টি করেছেন আপনি কি জানেন? আল্লাহ পাক আমি হুর, আমাকে কাদের জন্য সৃষ্টি করে দয়ার জান্নাতে আগে থেকে রেখে দিয়েছেন আপনি কি জানেন? জিব্রাইল আমিন বললেন, না না এটা তো আমি জানি না, ওই হুটটা নিজেই বললেন। ও জিব্রাইল আমিন আলাইহিস সালাম আপনি শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে এই জান্নাতের ভিতরে অট্টলিকার মধ্যে রেখে দিয়েছে তাদের জন্য, ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য, যে সমস্ত আল্লাহ পাকের বান্দারা তাদের যৌবনটাকে কন্ট্রোল করবে, তাদের যৌবনটাকে সংযত করবে, তাদের যৌবনটাকে অপজায়গায় খরচা না করে হালাল জায়গায় খরচা করবে, এই সমস্ত চরিত্রবান ব্যক্তি, এই সমস্ত চরিত্রবান পুরুষজগৎ, এরা যখন পরকালে আল্লাহ জান্নাতে ঢুকবে, জাগার সাথে সাথে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমি হুর, আমার দায়িত্ব হয়ে যাবে, আমি ওই অট্টলিকা বিল্ডিং থেকে বেরিয়ে ওই সমস্ত চরিত্রবান পুরুষদের হাতটাকে ধরে নিয়ে ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে তাদের সেবা যত্ন তোয়াসকাতি মহাব্বত বিনিময় করার জন্য আল্লাহ পাক আমাকে আগে থেকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য সঞ্চয় থাকতে পারলে ইনশাআল্লাহ। হুর বলছে ওই সমস্ত যুবক পুরুষের জন্য যারা নিজের যৌবনটাকে কন্ট্রোল করেছে, হেফাজত করেছে। প্রত্যেকের জীবনে ভুল ত্রুটি হয়, আর হওয়ার জন্য তওবা। আল্লাহর নবী বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর নবী আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ পাকের কাছে আল্লাহর বন্ধু কারা জানে? আল্লাহর বন্ধু আপনি আমি এটা ভাববো না যে অনেক গুনাহ করে ফেলেছি আর হবে না, নয় এটা নয়। আল্লাহর নবী বললেন আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু হলো যারা গুনাহ করার পরে যারা তওবা করে। জোরে বলবেন না,
তাহলে আমাদের নৈরে সবার কোনো জায়গা নেই, কোনা হয়ে গেছে, খাটি তওবা বারংবার না এটাই কি আল্লাহ নবী বললেন? ওই গুনাহগার গুলো, ওই পাপি গুলো আল্লাহ পাকের বন্ধু, যারা গুনাহ করার পরে যারা এরাই আল্লাহর বন্ধু, সুযোগ তো আছে, সমস্যা কোথায় ভাই জানেরা? এই জন্য মুমিনের খেয়াল আখেরা, মুমিনের খেয়াল পরকাল, এটাকেই খেয়াল রাখতে হবে। মিশন মুমিন দরবারে, আল্লাহ নবীর দরবারে একজন গুনাহগার এলেন, একজন পাপী এলেন, জীবনটাকে গোনা গোনা নিয়ে আল্লাহ নবী দরবারে এসে বললেন, হুজুর আমার কি মাফ হবে, আমার বয়স হয়ে গিয়েছে, আমি হয়তো মারা যাব, আমার কি মাফ হবে? আল্লাহ নবী বললেন, তুমি কেন নৈরাস, তুমি কেন ও ভেঙে পড়ছো? আল্লাহ নবী বললেন, ও বাবা বেদুইন, ও বাবা বেদুইন, তুমি বলো তুমি গুনাহ করেছো কিন্তু কতটা করেছো, তুমি গুনাহ করেছো কিন্তু কতটা গুনাহ তুমি করেছো? আল্লাহ নবী আমার বললেন, তোমার গুনাহর পরিমাণটা কি? আকাশে নক্ষত্র তারা দেখতে পাওয়া যায়, এই আকাশে নক্ষত্র তারকা থেকে তোমার জীবনের গুনাহর পরিমাণটা কি বেশি? গুনাহ অনেক করেছো কিন্তু তোমার গুনাহর পরিমাণটা কি? আকাশে নক্ষত্র তারা কোটি কোটি অগণিত অসংখ্য থেকে কি বেশি? বিদিন বলেন, জি আরো বেশি। আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন, তোমার গুনাহর পরিমাণটা কি? আকাশ থেকে বৃষ্টি হয়, পানি হয়, মানুষ পারে নাকি? আল্লাহ নবী বললেন, বৃষ্টির ফোঁটার থেকে তোমার জীবনের গুনাহটা কি বেশি? ওই বেদুইনে বললেন, জি হ্যাঁ তাও বেশি। তৃতীয়বারে বললেন, বলো যে বৃক্ষ গাছ দেখছো না চতুর্দিকে, এই বৃক্ষ পাতা পাতা যত আছে এই পাতা পাতা থেকে বেদুইনটা বললেন, জি হ্যাঁ তাও বেশি। আল্লাহ নবী যা বলে সব বলে, আকাশে নক্ষত্র তারা তার থেকে গোনা বেশি, বৃষ্টির ফোঁটার থেকে তাও গোনা বেশি, গাছে পাতা পাতা আছে এর থেকে গোনা বেশি। আল্লাহ নবী যত লম্বারে বললেন, বাবা শোনো, তোমার গুনাহ আকাশের নক্ষত্র তারকা থেকে বেশি, বৃষ্টির ফোঁটার থেকে বেশি, গাছের পাতার থেকে বেশি, ও বাবা বেদুইন তুমি বলো তোমার গুনাহ, আল্লাহ পাকে দয়া মায়া থেকে তোমার জীবনের গুনার পরিমাণটা কি বেশি? এই কথা বলার সাথে সাথে ওই বেদুইনটা চুপ সাইলেন্ট হয়ে গেল। তোমার গুনাহ কি আল্লাহর দয়া আল্লাহর মায়ার থেকে কি বেশি? বেদুইন চুপ। আল্লাহ নবী মানে বললেন, তোমার গুনাহ আকাশের তারকার থেকে বেশি হতে পারে, তোমার গুনাহ বৃষ্টির ফোঁটার থেকে বেশি হতে পারে, তোমার গুনাহ গাছের পাতার থেকে বেশি হতে পারে, বাবা বেদুইন তুমি শোনো, তোমার গুনাহটা আল্লাহ পাকের দয়া মায়ার থেকে বেশি হতে পারে না। আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুব জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি ফিরে এসো, আল্লাহ পাকের থেকে মুখটা ঘুরিয়ে নিও না, তুমি ফিরে এসো, তুমি তওবা করো, তোমার জীবনের পাপ সমূহ গুলো তিনি গফুরুর রহিম তোমাকে মাফ করে দিবেন। এই কথা বলার সাথে সাথে ওই বেদুইনটা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। ধোকা দেওয়া এইটা আল্লাহ পছন্দ করেন না। ওই কোরআন শরীফে আছে না, একজন মহিলা একটা কুত্তাকে, কুত্তা কুকুর তাকে পানি খাবার বিনিময় জান্নাত দিয়েছিল, কি তার দয়া দেখছে? জীবনে অনেক গুনাহ, শুধু তার সৃষ্টিকে একটু মহব্বত করার জন্য
তিনি সুযোগ খোঁজেন বান্দা কখন একটু আমার কাছে আসবে আর ইস্তেগফার করবে। কিতাবের বর্ণনায় রয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানায় একজন ব্যক্তি ছিলেন, গান গাইতেন, গান দোল তবলা, আর এত সুন্দর তার গলা এবং হাতের এমন কায়দা, মুখে গান গাইলে আর ঢোলে বাড়ি মারলে মানুষ পাগল হয়ে যেত, সঙ্গে সঙ্গে শত শত মানুষ জড় হয়ে যেত, আর এটাই তার ইনকামের সোর্স। গান গিয়ে পয়সা উপার্জন করতেন। কার জামানায়? ওমর ফারুকের জামানায়। তার বয়স যখন ভারী হয়ে গেল, আর বয়স ভারী হলে সুরটাও খারাপ হয়ে গেল, বয়স ভারী হয়ে গিয়েছে গলার সুর খারাপ, আর গান ভালো গাইতে পারে না, আর গান গাইলেও লোক শোনে না, তাই উপার্জন বন্ধ, টাকা ইনকাম বন্ধ, মানুষটার এমন অবস্থা, খাবে কি, খাবার আর উপায় নেই, উপায় তো গানকে পয়সা উপার্জন খেতে, গান গাওয়া বন্ধ, গলা খারাপ, মানুষ গান শোনে না, পয়সা দেয় না, খাওয়া বন্ধ, মানুষটা খাওয়া বিনে কাতরাচ্ছে, খোদার তাড়নায় কাতরাচ্ছে, আর মনে মনে করছে আমি এতদিন যারা আমার পাশে ছিল আজকে আমার পাশে কেউ নাই, আমার গলাটা খারাপ হয়ে গিয়েছে, তাই শুয়ে শুয়ে আফসোস করছে, আল্লাহ আমি অনেক অন্যায় আর অপরাধ করেছি, আপনার যেটা নিষেধ সেটাই আমি করেছি, আপনার যেটা নিষেধ সেটাই আমি আল্লাহ করেছি, আল্লাহ আপনি আমার এই অবস্থায় একটু দেখেন, আমি আপনার কাছে তওবা করছি, আল্লাহ আমি আর এই কাজ করব না, শেষ বয়সে আমার আল্লাহ পাক ওই বান্দার ডাকটা শুনলে সারা জীবন গান গাইতে গাইতে বৃদ্ধা বয়সে গলা নষ্ট, গান গাইলে লোক শোনে না, পয়সা দেয় না, এবারে আল্লাহকে ডাকছে, মানে কোনো গতি নাই, এবারে আল্লাহ কি বুঝলে, আল্লাহ পাক এই অবস্থায় তার ডাকটা শুনলে, আল্লাহ তার ডাক শুনে ও বাইজানেরা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এলাকাম করলে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন হযরত ওমর আমার বান্দা তুমি চলে যাও, তোমার এই জমানাতে একজন মানুষ গান গায়ক গান গাইতো, মানুষটা খোদার তাড়নায় কাতর, খেতে পায় না, খোদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ও আমার বান্দা ওমর তুমি চলে যাও, ওই বান্দারকে তুমি দেখেছো, ও মাই জানেরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় রাষ্ট্রীয় নেতা, রাষ্ট্রীয় নায়ক ছিলেন, আরব সাম্রাজ্যের রাষ্ট্রীয় নেতা ছিলেন, হযরত ওমর ফারুক আল্লাহ পাক ইলহাম করে জানিয়ে দিলেন, হযরত ওমর ফারুক কিছু খাদ্য নিয়ে বেরিয়ে পড়লেন, খুঁজে ওই গায়কের বাড়িতে চলে গেলেন, ওই গায়কের বাড়িতে চলে গিয়ে হযরত ওমর ফারুক তার খাদ্যটাকে সরবরাহ করলেন, কার আদেশে? আল্লাহ। চিন্তা করছেন একজন গায়ক গান গাইতে গাইতে শেষ পর্যায়ে, এমন কি একজন শ্রেষ্ঠ জান্নাতি মানুষ, দ্বিতীয় খলিফা, রাষ্ট্রীয় নেতা ওমর ফারুক আল্লাহ বললেন আমার ওই বান্দাকে তুমি খাদ্য সরবরাহ করো, ওকে দেখো ও এখন আমার কাছে তওবা ইস্তেগফার করেছে, ও আমার কাছে ফিরে আসছে, তুমি ওকে দেখো। চিন্তা করছেন তার কি দয়া, তার কি মায়া, সেই আল্লাহকে উচ্চে ভরে ও আলা আলে সাইয়্যিদেনা।